বন্ধুরা ইন্ডিয়ান ইউটিউবার সঙ্গীতা এন্ড বেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সবার খুব প্রিয় মোগলাই ডিশ, যার নাম হচ্ছে চিকেন চাপ। এটি আমরা সাধারণত বিরিয়ানি বা পরোটার সাথে খেয়ে থাকি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে বানাবো, আসুন মেনুটা দেখে নিই। চাপ বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এখানে আমি পিস করা চিকেন নিয়েছি, আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন। তার সাথে আমি নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম চাল মগজ, 50 গ্রাম কাজু বাদাম বাটা, 3 চামচ টক দই, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর তার সাথে লাগছে কাশ্মীরি মির্চ পাউডার ফুড কালার। ওটা আমি অপশনাল হিসেবে ধরেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিঠা আতর, গরম মশলা এবং সাথে লাগছে সর্ষের তেল। চলুন এবার দেখে নিই কীভাবে চাপটা তৈরি। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য তাতে আমি দিয়ে দেব টক দই। 3 চামচ টক দই নিয়েছিলাম, সেই 3 চামচ টক দই আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবং তার মধ্যে এবার আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করব, যাতে মাংসের মধ্যে দইগুলো ভালো করে প্রবেশ করে। এবার দিয়ে দিলাম আদা বাটা, কিছুটা আদা আমি তুলে রেখেছি পরে আমার ইউজ করার জন্য। এবার দিয়ে দিলাম রসুন বাটা, রসুন বাটা আমি সামান্য সরিয়ে রাখবো এবং বাকিটা দিয়ে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, এবার দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি কালার বাড়ানোর জন্য ফুড কালারটা ইউজ করেছি। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, এটাও কালার হওয়ার জন্যই দেওয়া হয়, আপনারা চাইলে অন্য ঝাল হওয়ার জন্য অন্য লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য মিঠা আতর, 2 ড্রপ দিলেই যথেষ্ট। ম্যারিনেট করা আমার হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেডি বানানোর জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে। এবার আমি এর মধ্যে বাকি যে আদাটা রেখেছিলাম সে আদাটা অ্যাড করে দিলাম এবং তার সাথে আমি রসুনটুকু দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে রেখে দিয়েছিলাম পরে ইউজ করব বলে। এবার তিনটাকে একসাথে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা লালচে ভাব হচ্ছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে কালার বেরিয়ে আসে। দেখুন মাংসটা পুরো কষে গেছে, কালার আপনি আপনি বেরিয়ে। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার আমাকে একটু আরেকবার ভালো করে কষাতে হবে মাংসটাকে। এবার আমি অ্যাড করলাম কাজু বাদাম বাটা এবং চাল মগজ বাটা। কাজু বাদাম বাটা এবং চাল মগজ বাটা একসাথে অ্যাড করার পর এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পর আমি শেষে গরম মশলা দেব, তাতেই আমার রেডি হয়ে যাবে চিকেন চাপ। শেষে এবার অ্যাড করছি গরম মশলার গুঁড়ো, এরপরে আমার রেডি হয়ে যাবে পুরো চিকেন চাপ। বন্ধুরা, আমার চিকেন চাপটি রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। আগেই বলেছি আপনারা এটা চাইলে রুটি বা পরোটা বা বিরিয়ানির সাথেও খেতে পারেন, আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবেই খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার নেক্সট ভিডিও আসলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।